নমস্কার সুধী দর্শক মন্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের সফরে হালিশহর থেকে আমরা চলে যাব মাঝদিয়ার শিবনিবাসে। দেখব সেখানকার অবস্থা, জানব সেখানকার ইতিহাস, এছাড়াও দেখব আমরা এক ধরনের নৌকা পরিবহন, এবং সেখান থেকে চলে যাব পাগলাখালি, থাকবে বোট রাইড এবং অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। আশা করব আজকের পর্বটি আপনাদের সবার ভালো লাগবে, তাই দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আর একটি নতুন সফরে আমরা শুরু করছি আমাদের যাত্রা হালিশহর রেলওয়ে স্টেশন থেকে। সেখান থেকে আমরা যাব গেদে লোকাল ধরে মাঝদিয়া, আর সেখানে কী কী দেখার আছে আশা করি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছেন। তো সেইগুলো আমরা দেখতে যাব, আর কী কীভাবে যাবেন সমস্ত ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। তো এই সফরে আমার সাথে আছে দীপ, এবং দীপের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে আছে। রাতুন আর পাপাই ব্লগ, এ একজন ট্রাভেল ব্লগার, বেঙ্গলি ট্রাভেল ব্লগার, একবার এর চ্যানেল চেক আউট করবে। তো আমরা এখন ধরছি রাইট নাও বাজে 8:40, এবং এখান থেকে আমরা ধরবো গেদে লোকাল, এবং গেদে লোকাল ধরে প্রায় 2 ঘন্টার জার্নি আমরা করবো এই লোকাল ট্রেনে, এবং পৌঁছাবো মাঝদিয়া। তো ঘড়ির কাটায় প্রায় 8:45 ক্রস করে 8:46 হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন ট্রেন জাস্ট এখন আসছে। হালিশহর থেকে আমরা গেদেগামী লোকাল ধরলাম এবং বেরিয়ে পড়লাম হালিশহর স্টেশন থেকে। হালিশহর থেকে এক্স্যাক্টলি মাঝদিয়ার ভাড়া পড়েছে 15 টাকা, আর এই ট্রেনটা কিন্তু হচ্ছে অল স্টপেজ। আশা করছি ঘন্টা দুয়েকের মধ্যে আমরা পৌঁছে যাবো মাঝদিয়া। হালিশহর কাঁচরাপাড়া স্টেশন পেরিয়ে উত্তর চব্বিশ পরগনা পার করে নদিয়া জেলায় প্রবেশ। রানাঘাট স্টেশন পেরিয়ে আমরা চলে যাচ্ছি গেদে লাইনে। এই রানাঘাট থেকেই বিভাজিত হয়ে যাচ্ছে একটি গেদে লাইন, একটি বনগা লাইন, আরেকটি কৃষ্ণনগর এবং শান্তিপুর লাইন, বগুড়া, এবং একের পর এক স্টেশনগুলো পেরোচ্ছি। গ্রামের প্রাকৃতিক দৃশ্য সত্যি অপরূপ লাগছিল। 2 ঘন্টার সফর কয়েক সেকেন্ডের মধ্যে আমরা আপনাদেরকে কমপ্লিট করে দেখালাম। এবার আমরা নামছি মাঝদিয়ার আগের স্টেশনে। তো তাহলে নামার কথা ছিল মাঝদিয়া, এর পরের স্টেশন আমরা এখন নামলাম তার আগের স্টেশন তারকনগর হল্ট। এখান থেকে শিবনিবাসটা কাছে হবে, তো আমরা এখানকার লোকাল মানুষের সাথে কথা বলে যেটা জানতে পারলাম। তো আমরা প্রথমে যাব শিবনিবাস, সেখান থেকে আমরা যাব পাগলাখালি। তো এখানে আমাদের সাথে সংযোজন হয়েছে আরেকজন সৈকত, সৈকতের চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোরার সৈকত, এর সাথে অলরেডি অনেকগুলো ভিডিও আছে, স্পেশাল হচ্ছে শুরু হয়েছে মুর্শিদাবাদ সিরিজ। তারকনগর স্টেশন থেকে আপনারা যেখানে নামবেন সেখান থেকে শিয়ালদার দিকে যাবেন, অর্থাৎ ট্রেনটা যেদিকে আছে তার উল্টো দিকে। এখান থেকে আপনি একটু এগিয়ে গিয়ে পেয়ে যাবেন হচ্ছে টোটো বা অটো, আমরা কি পাই জানি না। এখন আমরা বাইরে বেরিয়ে দেখি কি পাওয়া যায় এক্স্যাক্টলি। স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়ে আপনারা এই মোড়টি পাবেন, এখান থেকে আপনি যে কাউকে জিজ্ঞেস করে নেবেন অটো স্ট্যান্ডটি কোন দিকে। তো অবশেষে আমরা তিনজন এখান থেকে অটো ধরলাম, অটোর ভাড়া এখান থেকে পড়ছে স্টেশন থেকে 20 টাকা করে শিবনিবাস। তো দেখি আমাদের কতক্ষণ লাগে, ঘড়ির কাটায় এখন বাজে 10:20। একটি বিষয় আমার খুবই ভালো লাগলো, অটোওয়ালারা অধিক পরিমাণে চার্জ এখানে আমাদের নেয়নি, যা নির্দিষ্ট ভাড়া 20 টাকা সেটি চেয়েছিলেন, এবং অল্প কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সেই ইতিহাসে বহুল চর্চিত শিবনিবাসের কাছে। তো 20 টাকা ভাড়া দিল এবং আমরা পৌঁছে গেলাম এই মন্দিরে। বলা হয় এখানে এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গটি আছে, তো আমরা একবার ভেতরে প্রবেশ করে দেখি যে সত্যি সেটা বৃহত্তম নাকি। 1754 সালে বা 1676 শতাব্দে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্যে বানিয়েছিলেন 120 ফুট উঁচু 4 থাম বিশিষ্ট খিলানযুক্ত এই শিবনিবাস। পূর্ব ভারতের মধ্যে সব থেকে বৃহৎ শিবলিঙ্গ এখানেই দেখা যায়। এই যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন, এটার হাইট হচ্ছে 9 ফুট এবং 9 ইঞ্চি। শিবনিবাস আমরা যখন পরিদর্শন করছি, চারদিক ঘুরে দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন এর সৌন্দর্য। সত্যি এত পুরনো স্ট্রাকচার দেখে অপূর্ব ভালো লাগছিল। আপনারা কি এখানে এসেছেন? যদি এসে থাকেন কমেন্ট সেকশনে একটি কমেন্ট অবশ্যই করবেন। এই যে মন্দিরটি রয়েছে এর সময়সীমাটা আপনাদের বলে দিই, এর সময়সীমা হচ্ছে সকালবেলায় মন্দির কখন খোলা আমরা জানতে পারিনি, কিন্তু 12টা অবধি খোলা আছে, আপনি আসলে 12টার মধ্যে আসবেন, আর বিকেলবেলা আবার খোলে হচ্ছে 4টের সময়। তাহলে 12টা থেকে 4টের সময় আসলে আপনি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন না। ইতিহাসে বলা হয় এখানেই নাকি নসরত খান নামে একজন ডাকাত থাকতেন, তার নামে এই জায়গাটার নাম ছিল। পরবর্তীতে তাকে দমন করেছিলেন কৃষ্ণচন্দ্রের রাজা। তিনি এখানে 108টি মন্দির বানিয়েছিলেন, যার মধ্যে বর্তমানে 3টি মন্দির আছে, রাজরাজেশ্বর মন্দির, তার পাশেই রাগেশ্বরী মন্দির এবং রামসীতার মন্দির। এই 3টি মন্দির আপনি এখানেই দর্শন করতে পারবেন। রামসীতা মন্দিরের ভেতরে কোনো ফটো বা ভিডিওগ্রাফি করা অ্যালাউ না, সেই নিয়মটা আমি মেনেছি, তাই তাদের মন্দির কখন খোলা থাকে সেই টাইমগুলো আপনাদের দেখালাম, এবং এগুলো দর্শন করে আমরা এবার এখান থেকে বেরোতে যাব। তখনই দেখতে পারলাম দুধগুলো কীভাবে অপচয় হচ্ছে। মন্দির থেকে এখানে মন্দির আছে, এখান থেকে আমি সামনে আছে চূর্ণী নদী, তো আমরা এখন দর্শন করতে যাচ্ছি সেই শিবনিবাস ঘাটের।
রানাঘাট দিয়ে যখন আপনি ক্রস করে যাবেন কৃষ্ণনগরের পথে কিংবা শান্তিপুরের পথে, দেখতে পারবেন একটি নদী, যে নদীটি বয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে। এই সেই চূর্ণী নদী। এই নদী এখান থেকে কিন্তু আমাদের বাংলাদেশ, পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশেও কিন্তু বয়ে গেছে। এপার থেকে ওপার পারাপার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা নৌকা, এবং সেই নৌকার একটা অনবদ্য নতুন একটা জিনিস দেখতে পারলাম, এখানে কিন্তু দড়ি ধরে ধরে পারাপার হচ্ছে। এখানে কিন্তু আলাদা করে কোনো মোটর বা অন্য কোনো কিছু, কোনো সাউন্ড আমি কিন্তু পেলাম না। যদি আপনারা সার্চ করেন গেদে দর্শনা বর্ডার বা গেদে টু ঢাকা, আমার ভিডিওটি এক নম্বরেই পাবেন সাধারণত। সেখানে দেখিয়েছিলাম এই চূর্ণী নদী বাংলাদেশ থেকে, আর আজকে আমি দেখাচ্ছি এই চূর্ণী নদী ভারতবর্ষ থেকে। সত্যি কত সুন্দর লাগছে এই দৃশ্য। তার মধ্যে আরেকটা নতুন প্রাপ্তি, এই কাকা দেখুন নৌকাটিকে নিয়ে যাচ্ছে, কোনো রকম ডিজেল বা পেট্রোল ছাড়াই আমরা এক পার থেকে আরেক পার পার হচ্ছি। হয়তো ছোট নদীর পরিসর বলে এটি সম্ভব হলেও আমরা কিন্তু অল্টারনেটিভ এনার্জি হিসেবে এরকম কিছু কনসেপ্ট ভাবতে পারি, তাই না? তো এই নৌকা যাত্রার সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি নিজে দড়ি, এটা দিয়ে আমরা গেলাম। সব থেকে এটা ভালো লাগলো কাকা, এখানে নৌকা কটা থেকে কটা অবধি চলে? আচ্ছা, মানে সারাদিনই প্রায় চলে, সারা রাতেও চলতে পারে, তাই? তাহলে এই নৌকা এখানে কিন্তু যদি প্রয়োজন পড়ে রাতেও বের করা যায়। তাহলে বুঝতে পারছেন ছোট্ট একটা নদী এখানে পেরোচ্ছে। এখন আমরা নৌকা ভাড়া দিইনি, জানি না নৌকা ভাড়া কত, তো আমরা এখন বাইরে যাবো এখান থেকে। এবং এখান থেকে আমরা যেটা জানতে পারলাম এক্স্যাক্টলি, এখান থেকে একটা অটো পাওয়া যায় যেটা করে 40 টাকা মূল্যে আমরা পৌঁছে যেতে পারি পাগলাখালি। তো দেখি কী ব্যবস্থা আছে। এখান থেকে 2 টাকা মাত্র নিল আমাদের এই নৌকা পারাপার করতে, সত্যি অপূর্ব লাগলো। আর সব থেকে ভালো ইকোসিস্টেম কি কত সুন্দর ব্যালেন্স করছে। আচ্ছা সৈকত বা দ্বীপ এরকম টাইপের নৌকা পারাপার কোথাও দেখেছো তোমরা? না না না, এই ফার্স্ট এইখানেই দেখলাম। তাহলে সত্যি একটা নতুন কিছু শিখতে পারলাম, আলাদা একটা এক্সপেরিয়েন্স পেলাম, একদম অপূর্ব লাগলো জিনিসটা। আর নৌকা রাইডটা সত্যি ভালো, আর 2 টাকা মাত্র নিল। তো এখানে ভাড়া একটা নিয়ে সমস্যা হচ্ছে, 50 টাকা চাইছে, 50 টাকা যদিও না, আমাদের তিনজনে 200 টাকা চাইলো। তো আমরা একটু সামনে যাই, সামনেই হচ্ছে একটা দেখতে পাচ্ছি মেন রোড টাইপের, দেখি ওখান থেকে আমরা কি পাই। ঘাট থেকে বেরিয়ে একটু হেঁটেই আপনি মেন রাস্তায় এই কাকার দোকান দেখতে পাবেন। এখানে আমরা পরোটা খেলাম, পরোটার মূল্য পড়লো 5 টাকা প্রতি পরোটা, তার সাথে তরকারি অবশ্যই ফ্রি। খেয়ে আমরা সামনের পথে এগোলাম। তো এখানে একটা নোংরামি খুব হলো যে আমাদের অল্প কিছু রাস্তার জন্য বাসটা আমাদের নিল, নিয়ে বলছে 10 টাকা ভাড়া দাও। যাই হোক, আমরা তিনজনে 10 টাকা দিলাম। তো এখান থেকে এই যে মোড়টা আছে, এই মোড়টা থেকে আপনি পেয়ে যাবেন ডাইরেক্ট অটো পাগলাখালি যাওয়ার জন্য। এই মোড় থেকে যে অটোটি নিলাম আমি, পরে আসলে বিষয়টি জানতে পারলাম, আপনারা স্টেশন থেকে ডাইরেক্ট 40 টাকার মূল্যে আপনারা এই জায়গায় চলে আসতে পারেন। কিছু ক্ষেত্রে 10-20 টাকা ভাড়া আমাদের অধিক পড়েছিল, জানি না কেন তারা এরকম করলো। যাই হোক, আমরা যখন যাচ্ছি রাস্তা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে অপূর্ব লাগছিল। বাইক রাইড করে যদি আসেন মোটো ব্লক করতে কিন্তু বেশ ভালোই লাগবে। এছাড়া আদর্শ উপায় হলো এখানে বাইকে আসা। যাই হোক, আমরা কীভাবে চিরাচরিতভাবে আসতে পারা যায় আপনাদেরকে সেটা প্রদান করছি, কারণ সবাই তো আর বাইকে করে আসতে পারে না, তাই আমরা লো বাজেটে ট্রাভেল করার চেষ্টা করছি। মাঝদিয়ার এই জায়গাগুলো যদি আপনারা এসে থাকেন বা আমি কভার করিনি এরকম কোনো জায়গা যদি জানা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার এই জায়গাটাও কিন্তু একজন সাথী কমেন্ট করে জানিয়েছিলেন বলে আজকে আমি এসেছি এই মাঝদিয়ার পাগলাখালির কাছে। তো আমাদের 50 টাকা করে নিল অটো, জাস্ট ওখানে আমাদের নামালো। দেখতে পাচ্ছেন এখানে বিশাল পরিমাণে পাটের চাষ হয় এই এরিয়াতে। তো এখান থেকে আমরা একটা নৌকা করে ওপারে যাবো, দেখি তারপর কীভাবে যেতে পারি। একটু অন্য রুটে যাচ্ছি আর কি, নর্মাল চিরাচরিত রুটেটা না। আমাদের নৌকো চলে আসলো, দাদার সাথে পরিচয় হবে খুব তাড়াতাড়ি। তো এক্স্যাক্টলি অটোতে ভাড়াটা পড়তো হচ্ছে 40 টাকা বা 30 টাকা, 30 থেকে 40 টাকা নেয়। তো সেই জায়গায় আমাদের 50 টাকা নিলো এখানকার গ্রামবাসীরা, সেটা বলেছে। আমার খুবই ভালো লাগলো, কারণ গ্রামবাসীরা, আমরা ভিন গ্রামের, মানে অন্য জায়গার থেকে এসেছি এটা বাস্তব, এবং আমরা ভাড়া জানি না। তো সেই জায়গায় এটা সত্যি খুব খারাপ লাগলো, অথচ এখানকার মানুষজন বলেছে। যাই হোক, আমরা এবার যখন জায়গায় যাচ্ছি পাগলাখালি, এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণ সময় এই ব্রিজটা কিন্তু আপনি হেঁটে পেরোতে পারতেন, কিন্তু এখন নদীর জল বেশি, সেই জন্য আমাদের এইভাবে নৌকা যেতে হচ্ছে। তো আমাদের, আপনার নামটা? সুনীল হালদার বাবু আমাদের পৌঁছে দিচ্ছেন ওপারে, আমরা এখন যাচ্ছি। আর এই নদীটার নামটা কি আছে? পলদা। এই নদীর নাম হচ্ছে পলদা। নৌকার সব থেকে আকর্ষণ জায়গাটা দেখুন, এখানে গেলে কিন্তু বসতে পারে, ছাওয়া আছে, অপূর্ব সুন্দর লাগছে। খুব অল্প সময়ে একবার থেকে আরেকবারে আমরা পৌঁছে গেলাম। তো আমরা ওপার থেকে চলে আসলাম, ওই পোর্শন থেকে আসলাম অনেকটা রাইট করে। তো যেহেতু জলটা বেড়ে গেছে, সেজন্য আমাদের আস্তে যেমন দেখতে পাচ্ছেন সব থেকে কিন্তু পাটের বিপুল পরিমাণে চাষ হচ্ছে।
পাগলাখালী মন্দিরে আসার আদর্শ সময় হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার। যেটা জানা গেল সোমবার বৃহস্পতিবার আপনি আমাদের যে ঘাটে অটো ছেড়েছে সেখানেই নাকি অটো চলে আসে এবং এই যে অংশগুলো দেখছেন বিশাল পরিমাণে ভিড় হয়। তো এবার আমরা মন্দিরের ভেতরে যাই, দর্শন করি। পাগলাখালী মন্দির নিয়ে কথিত আছে অনেক ঘটনা, অনেক ইতিহাস, আমি সেগুলোতে আর যাচ্ছি না। আমি সবথেকে যেটা আমার এই মন্দিরের ভালো লাগলো, বিশেষত্ব লাগলো, সেটা হচ্ছে এই মন্দিরের পুজো আপনি নিজেই করবেন। মন্দিরের ভেতরে নেই কোনো পুরোহিত, নেই কোনো পুরোহিতের বায়না করা কোনো দাবি, আপনি নিজেই নিজের পুজো করবেন। এই কনসেপ্টটা আমার অন্যরকম এবং ভালো লেগেছে। এরকম কনসেপ্ট যদি আরও কোনো জায়গায় থাকে বা অন্য কোনো কনসেপ্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসুন জেনে নিই এই পাগলাখালীর ইতিহাস, কিংবা এখানকার মানুষজন এই পাগলাখালী মন্দিরকে নিয়ে কি ভাবেন। আমার নাম দেবব্রত ঘোষ, পাগলাখালী আমজুপি দক্ষিণ পাড়া। আমি এখন চা বালা লোক। এখানকার এই গাছের বয়স মিনিমাম 150 বেশি, অর্থাৎ ঠাকুরদাদার বাপ ঠাকুরদাদার আমলে, অর্থাৎ বাবার আমল থেকে আমি যেভাবে এখানে দেখছি এই জীবনে, অর্থাৎ আমার বয়স এখন 48 বয়স, অর্থাৎ আমি বর্ধমানের বাসিন্দা। আমার বাড়ি এখন নদিয়া ডিস্ট্রিক্ট পাগলাখালী আমজুপি। আমি বছরের শেষে একবার করে এখানে আসতাম, এসে দেখতাম যে এখানে কোনো কিছুই ছিল না, স্টেজও ছিল না, কোনো কিছুই ছিল না, অর্থাৎ গাছের গোড়াটার উপরে মানুষ খুব দুঃখ কষ্ট, তখনকার সময় খুব দুঃখ কষ্ট করেছে, এসে বাবা পাগলের কাছে ধন্না দিয়েছেন এবং দুধ বাতাসা দিয়ে বাবার কাছে পুজো দিয়েছেন, অর্থাৎ তিনি উদ্ধার হয়েছেন যে কোনো দিক থেকে। আপনার নামটা একটু আমাদের বলবেন? নিতাই ঘোষ। আচ্ছা, এই গ্রামের নামটা কি আছে? অঞ্চপি। আচ্ছা, আর এই বনবিবিতলার যে বিষয়টা জানা আছে একটু তার সম্পর্কে যদি বলেন। বনবিবিতলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এলাকায় তো না, এটা হচ্ছে অন্য এলাকায়, গাটরা। আচ্ছা, গাটরা ওটা শুনেছি, ওই জায়গায় একটা জাগ্রত বনবিবি বলে দেবী আছে, সেটা আমরা শুনেছি যেটুকু পাইগণ্ডা একটা, ও একটা জাগ্রত জায়গা। তবে আমার এই পাগলা বাবুর মধ্যে এতটা যায় জাগ্রত নয় আর কি, তবে কিছু লোকজন যায় আসে, কিছু অনেক উপকার পায়, হয়তো কেউ পায় কেউ পায় না আমি বলতে পারুন, তবে হয়তো অনেকে বলে ওই জায়গা আছে মা কালী জায়গাটা, বিবিতলা বন বিবিতলা বলে জায়গাটা মানুষ। গ্রামবাসীদের সাথে আলোচনা হয়েছিল দীর্ঘমেয়াদী, অত আলোচনা দিলে আপনারা হয়তো পাগল হয়ে যাবেন, সেই জন্যে নির্দিষ্ট কিছু অংশ দিলাম। দেখা হলো এখানে একটি সর্পের সাথে, কি সাপ এটি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। এখানে যে সমস্ত অনুষ্ঠান হয় তার রান্নাঘর আপনাদেরকে বর্তমানে আমরা দেখাচ্ছি, এবং পাশের অপরূপ নদীর স্নিগ্ধ হাওয়া আপনাকে কিন্তু মনোনীত করবেই এই জায়গায় আসার জন্যে। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2:45, আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম, আর সত্যি এই জায়গাটা অপূর্ব, কারণ এই পাশ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, তার একটা স্নিগ্ধ হাওয়া, আর সব থেকে এখানকার মানুষের ব্যবহার। আর সোমবার বৃহস্পতিবার আসলে এখানের ভিড় অংশটা পাবেন, তবে এই সময় আসলে কিন্তু এই ফাঁকা অংশ নেহাতই মন্দ লাগে না। আর সত্যি আমার খুবই ভালো লাগলো, বিশেষত আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওর কমেন্ট সেকশানে আমাকে সাজেশন দিয়েছিলেন এই জায়গার বিষয়ে। এবং এরপরেও আমার যাওয়ার ইচ্ছা আছে আড়ংঘাটায়। এবার ফেরার পালা, হঠাৎ দেখা হলো কিছু বন্ধুদের সাথে, এরাও আমাদের বন্ধু, এরাও আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষাকারী জীব। যাই হোক, গরু ছাগল এদের সাথে পরিচয় হয়ে দেখা করে আমরা দেখতে পারলাম মাঝি ভাই আসলেন, আমাদেরকে এবার নিয়ে চলছেন এই পাগলাখালী থেকে। জানি না আবার কবে আসবো, কবে আবার আপনাদের সাথে এই গানের সুরে দেখা হবে পাগলাখালীতে। আমার এই পরিবেশনা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। নদীপথে যখন ফিরবেন এই প্রাকৃতিক দৃশ্য কিন্তু আর কোথাও পাবেন বলে মনে হয় না এই অঞ্চলে। আপনারা এখানে আশা করি কখনো কখনো এসেছেন, সেভাবে আমি কিন্তু ভিডিও ইউটিউবের পাইনি, তাই আশা করব এই ভিডিওটিকে আপনারা আপনাদের পরিচিতদের শেয়ার করবেন, চ্যানেলে আমার পাশে থাকবেন। অনেকদিন ভিডিও না দেওয়ার জন্য দুঃখিত, চেষ্টা করব কন্টিনিউয়াস ভিডিও আপনাদেরকে দেওয়ার, পরবর্তীতে খুব তাড়াতাড়ি বাংলাদেশের সিরিজও শুরু করব। তো এখানে আবার নামলাম, এবার নৌকা থেকে নেমে আমাদেরকে যেতে হবে সামনে। তবে এখানের একটা জিনিস কিন্তু, আমি যে হাঁটছি রাস্তায় চারদিকে গাছ, একটা বেশ মানে ন্যাচারাল এসি আমরা পাচ্ছি, তাই তো? একটা প্রাকৃতিক হাওয়া, তো রোদের তীব্রতা থাকলেও কিন্তু এই রাস্তায় হাঁটতে আপনার খারাপ লাগবে না। কিছু দূর হেঁটে এই মোড়ে আসলাম, এবার এখান থেকে স্টেশনের অটো ধরব। তো এখান থেকে যে অংশটা আসছে এখান থেকে অটো আসবে মালদিয়া স্টেশনের, এখান থেকে আপনারা যেতে পারেন সেই মোড়ে যেখান থেকে আমরা এসেছি। অটো করে প্রায় আমাদের আধা ঘন্টার কাছাকাছি লেগে গেল স্টেশন আসতে, রাস্তায় অনেকে পথ আটকে দিয়েছিল, এবং ফেরার পথের এই রাস্তাগুলো সত্যি চিরস্মরণীয় হয়ে থাকবে।
আর আপনারা যদি এসে থাকেন তাহলে আশা করব আপনাদেরও ভালো লাগবে। তো প্রায় আধা ঘন্টার মতো লাগলো অটোতে, অটোতে আমাদের এখানে নামিয়েছে। এমন একটা জায়গা আপনি খুঁজেই পাবেন না স্টেশন কোথায়, এর ভেতরে এদিকে স্টেশন, আর এখান থেকে যে পেছনে ওইখানে বাসটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কিন্তু কৃষ্ণনগর মাঝদিয়া বাস। তো আমরা এখন স্টেশনে যাই, টিকিটটা কাটি। মাঝদিয়া স্টেশনে একটা স্পেশাল জিনিস আমি দেখাবো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্টাইলটা না, এই যে এরকম করে, যদি আপনারা আমার বাংলাদেশের ভিডিওটা দেখেন যেখানে আমি গেছি গেদে দর্শনা হয়ে ঢাকা, সেখানকার স্টেশনেও ভেড়ামারা বা সেই সমস্ত স্টেশনেও এই স্টাইলটা রয়েছে। তো অনেকটা বলতে পারেন ব্রিটিশ আমলে সেই ধাঁচ আপনি এই গেদে লাইনে আসলে দেখতে পাবেন। তো চলে আসলাম মাঝদিয়া রেলওয়ে স্টেশনে। আশা করব আজকের পর্বে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই। আর যদি কোনো রকম ডাউট থাকে অথবা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।